হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেলসে ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট দেখার জন্য। আজকের এই প্রজেক্টে আমি আপনাদেরকে ডাটা এন্ট্রি একটি লাইভ কাজ দেখাবো, যা আমাদের বায়ার রিকোয়ারমেন্টস থেকে শুরু করে ওয়ার্কিং প্রসেস এবং আমাদের ওয়ার্কিং শিট এবং কিভাবে আমরা এই ওয়েব রিসার্চ করে আমরা কাজগুলো করে থাকি এবং ডাটাগুলো কালেক্ট করে থাকি। সো আপনারা যারা ফাইবার আপওয়ার্ক কোনো কোনো মার্কেট প্লেসে নিজেকে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ডাটা এন্ট্রি লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে চাচ্ছেন, তো তাদের জন্য আপনাদের এই ধরনের টিউটোরিয়ালসগুলো খুবই হেল্প করবে। আই হোপ এই ধরনের টিউটোরিয়ালস আপনাদেরকে খুব হেল্প করবে। কাউন্ট হচ্ছে যে কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এই কাজগুলো হচ্ছে সবই ফাইবার আপওয়ার্কের কাজ। তো অবশ্যই এই টিউটোরিয়ালস দেখে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, তাহলে আমার মনে হয় খুব সহজেই আপনারা কাজগুলো করতে পারবেন। সো আজকের প্রজেক্টটি খুবই সিম্পল একটি কাজ। সো পাওয়ারফুল টিউটোরিয়ালসের ইউটিউব চ্যানেলে আপনারা ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্টের একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। ওই প্লেলিস্টে আপনারা যে ভিডিওগুলো আছে অবশ্যই কাইন্ডলি প্র্যাকটিস করবেন। অ্যান্ড অনেকেই আপনারা কোশ্চেন করে থাকেন যে এই ডাটা এন্ট্রি কাজগুলো আসলে আপনারা করতে পারবেন কি না। সো এই কাজগুলো এত সহজ যে আপনি চাইলেই যদি ল্যাপটপে কপি পেস্ট করতে পারেন আপনি সহজে এই কাজগুলো করতে পারেন। অ্যান্ড আজকের এই প্রজেক্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আসলে ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রির একটা কাজের ধরন, অর্থাৎ কোন ধরনের কাজগুলো হয়ে থাকে। তো এটি হচ্ছে একটা কাজ আপনাদেরকে আমি শেয়ার করব। সো এই ধরনের হাজার হাজার কাজ কিন্তু আছে, এক একজন বায়ার আপনার কাছে আসবে এক একটা কাজের জন্য। সো এই কাজটা শিখেই আপনি যে আসলে এই ধরনের কাজই পাবেন বিষয়টা এমন না, বাট এই রিলেটেড অনেক কাজ পাবেন যেটা আপনাকে গুগলে বিভিন্ন সাইটে রিসার্চ করতে হবে, বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে, সেগুলো এক্সেলে অথবা পাওয়ার পয়েন্টে অথবা আপনাকে ডক ফাইলে অথবা গুগল স্প্রেডশিটে সেগুলো স্টোর করে বায়ারকে দিতে হবে। সো এক একটা কাজ আসলে এক এক ধরনের। সো এই ধরনের কাজ করার জন্য আমাদের যে স্কিলগুলো দরকার হয়, আসলে আমাদের যদি আমরা বলি যে প্র্যাকটিক্যাল স্কিলটা আমাদের খুবই দরকার। কারণটা হচ্ছে যে আপনি যখন বায়ারের সাথে কমিউনিকেশন করে কাজটা বুঝে নেবেন তখন আপনার জন্য কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। সো আপনি যদি বায়ারের সাথে কমিউনিকেশন করে যদি না বুঝতে পারেন এটা একটা অনেক বড় একটা সমস্যা। আপনাকে অবশ্যই জানতে হবে যে বায়ার কী চাচ্ছে আপনার কাছে। অলরেডি আমি এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিটেলস পেজ অর্ডার। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটি ছিল $100-এর, অ্যান্ড আমাদের প্রজেক্টটি ছিল NFT প্রজেক্ট লিড কালেকশন অ্যান্ড ডিফারেন্ট ওয়েবসাইট। ওকে, সো ডিফারেন্ট ওয়েবসাইট থেকে আমাদেরকে NFT প্রজেক্ট লিড কালেকশন করতে হবে। অ্যান্ড আমাদের টোটাল কতগুলো আমাদের ডাটা কালেক্ট করতে হবে, 1000 আমাদেরকে কালেক্ট করতে হবে। ওকে, সো বিষয়টা হচ্ছে এখানে আমি লিড বলছি, কাউন্টটা হচ্ছে যে আমার এই লিড জেনারেশনের গিগের মধ্যে কিন্তু এই কাজটা আমি করব। দ্যাটস আমি এখানে NFT প্রজেক্ট লিড কালেকশন বলেছি। অ্যান্ড আমাদের টাইম ছিল 3 days, অ্যান্ড এটা আমরা দেখতে পাচ্ছি এটা অলরেডি কমপ্লিটেড এবং আমরা একটা 5-star রেটিংসও আমরা পেয়েছি। আমরা যদি অ্যাক্টিভিটি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে একটা 5-star রেটিংস আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড আমরা যদি রিকোয়ারমেন্টসটা দেখি তো রিকোয়ারমেন্টস অ্যাকচুয়ালি আমাদের এখানে কিছুই নাই। কারণ হচ্ছে যে রিকোয়ারমেন্টস বায়ারের সাথে আমাদের যে কমিউনিকেশন ছিল ওই কমিউনিকেশন আসলে বায়ারের সাথে আমাদের সব কিছু আলোচনা হয়, দ্যাটস ওয়াই কিন্তু এখানে বায়ার রিকোয়ারমেন্টস দেয়নি। সো এইখানে একটা শর্টকাট একটা রিকোয়ারমেন্টস আপনারা দেখতে পাচ্ছেন NFT প্রজেক্ট। তো এটি আসলে মূলত ব্লকচেইন একটা টেকনোলজি, এই ধরনের প্রজেক্টগুলো আসলে করা হয়ে থাকে। সো NFT নিয়ে আমি চাইলে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব এনাদের একটা ভিডিওতে, যদি আপনারা সেটা রিকোয়েস্ট করেন। অলরেডি সো এই প্রজেক্টটা আসলে আমাদের কাজটা কী ছিল এটা আমরা এখন দেখবো। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে NFT প্রজেক্ট, তো আমরা যদি সরাসরি এটা গুগলে সার্চ করি, আমরা যদি গুগলে সার্চ করি NFT প্রজেক্ট, তাহলে আপনারা গুগলের একটা এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাবেন, অর্থাৎ একটা ডেফিনেশন এখানে পাবেন। অ্যান্ড আপনারা এখানে যে লিঙ্কসগুলো আসবে এখানে দেখবেন, এবং এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফাইবারেরও কিন্তু NFT সার্ভিসেস আছে, অর্থাৎ অনেক সেলার আছে যারা NFT প্রজেক্ট তারা ডিজাইন করে থাকে। সেইগুলো আপনারা জাস্ট আইডিয়া নেওয়ার জন্য এগুলো করতে পারেন, মানে রিসার্চ করতে পারেন। এই ওয়েবসাইটগুলো কি আপনি নিজে বের করবেন নাকি বায়ার আপনাকে দিয়ে দেবে, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন হতে পারে। অনেক সময় বায়ার যেটা করতে পারে, বায়ার আপনাকে বলতে পারে যে আমাকে NFT প্রজেক্টের একটা লিস্ট আমাকে দাও। ওকে, মানে 1000 লিস্ট বা 500 লিস্ট। ওকে, সো আমি অলরেডি পেয়েছি NFT প্রজেক্ট লিস্ট, আমি একটা ক্লিক করলাম। সো এটা আপনাকে বায়ার আপনাকে বলতে পারে। এরপর বায়ার আপনাকে কিছু ওয়েবসাইট দিয়ে দিতে পারে, এটা ডিপেন্ডস করে আসলে বায়ারের উপরে। অ্যান্ড ওয়েব রিসার্চের বিষয়টা হচ্ছে যে বায়ার এখানে যদি NFT প্রজেক্ট চাচ্ছে, আমি NFT প্রজেক্ট লিস্ট লিখে সার্চ করলাম, আপনার ক্ষেত্রে হতে পারে সেটা অন্য কোনো প্রজেক্টের লিস্ট আপনার কাছে চাচ্ছে বায়ার। এটা হচ্ছে যে সম্পূর্ণ হচ্ছে সার্চিংয়ের যে বিষয়টা, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার যে স্কিল আছে আপনি কীভাবে সার্চ করবেন বিষয়টা, কত সুন্দরভাবে সার্চ করে আপনি লিডগুলো পেতে পারেন। তো আমি আপনার সাথে যে বিষয়টা জানাতে চাচ্ছি যে বায়ার আমাকে এখানে NFT প্রজেক্টের লিস্ট চাচ্ছে, বাট আপনার ক্ষেত্রে এটা অন্যটা হতে পারে, ওইটা ওইভাবে আপনাকে সার্চ করতে হবে। আর এই ধরনের প্রজেক্টে যেটা হয়, বায়ার অলওয়েজ আপনাকে কিন্তু এই ধরনের বিভিন্ন ওয়েবসাইটগুলো আপনাকে দিয়ে দিবে যে কোন ওয়েবসাইট থেকে আপনাকে এই লিডগুলো বা এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। কারণ হচ্ছে আমাদেরকে আর সার্চ করতে হচ্ছে না। ওকে, সো আমরা 100% শিওর যে বায়ার এই ওয়েবসাইট থেকে আসলে ডাটাগুলো চাচ্ছে। সো বায়ারের সাথে আমাদের যে কমিউনিকেশন ছিল সেই কমিউনিকেশনের মধ্যেই কিন্তু বায়ার আসলে আমাদেরকে কিছু ওয়েবসাইট সাজেস্ট করে,
আমি আপনাদেরকে সেই কমিউনিকেশনটা এখন দেখাবো অ্যান্ড সেই ওয়েবসাইটগুলো থেকে আমাদেরকে বেসিক্যালি ডাটাগুলো কালেক্ট করতে হবে। সো আমরা যদি অ্যাক্টিভিটি পেজে আসার পর আমরা যদি স্ক্রল করে আসি অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন। সো ভিউ কনভারসেশনে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু সেই বায়ারের সরাসরি কমিউনিকেশন আমরা দেখতে পারবো। ওকে, অলরাইট। সো এখানে অনেক কথাবার্তা হয় বায়ারের সাথে আমার। সো বায়ার এখানে বলে যে ওকে আই উইল গিভ ইউ 2-3 ওয়েবসাইটস, দেয়ার উইল ফাইন্ড ওয়ান কে লাইক কম্বাইন্ড ফর শিওর। সো বায়ার এখানে বলে যে আমি তোমাকে 2-3 ওয়েবসাইট দেবো যেখান থেকে তুমি এটা 1K কালেক্ট করতে পারবা। ওকে, সো এখানে বায়ার আমাকে বলে যে গ্রেট, সেন্ড অ্যান্ড অফার হেয়ার, আই উইল মেক দ্য পেমেন্ট বাই টুনাইট অর টুমারো। সো বায়ার আমাকে এখানে কাস্টম অফার পাঠানোর জন্য বলে এবং বায়ার আসলে পেমেন্টটা কখন করতে পারবে এটা আমাকে মেক শিওর করে। সো আমি এখানে তার কাস্টম অফারটা দেখতে পাচ্ছেন পাঠিয়েছিলাম এবং এটা অ্যাকসেপ্টেড। অ্যান্ড এখানে আমাদের বায়ার যে ওয়েবসাইটগুলো দিয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে ওয়েবসাইটগুলো আছে। তো আমি আপনাদেরকে সরাসরি এখন এই ওয়েবসাইটে নিয়ে যাব। অ্যান্ড এই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আসলে আমাদেরকে যে কাজগুলো করতে হয়েছিল সেই বিষয়গুলো আমি দেখাবো আপনার সাথে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি coinmarketcap.com NFT আপকামিং, আমরা এটাতে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর আমরা একটা লিস্ট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটি একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটে আসলে বিভিন্ন ধরনের যে NFT প্রোগ্রামগুলো থাকে বা প্রজেক্টগুলো থাকে সেই প্রজেক্টগুলো এখানে লিস্ট করা হয়। অ্যান্ড এখানে কিছু লিস্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমাদেরকে বেসিক্যালি কী কাজটা করতে হবে, অলরাইট। সো বায়ার যেহেতু আমাদেরকে ওয়েবসাইট দিয়েছে, এখন আমাদের কাজটা কী করতে হবে বা এই ধরনের কাজ যখন আপনারা পাবেন তখন বেসিক্যালি কী কাজটা আমাদের করতে হবে? সো ভেরি সিম্পল, আমাদেরকে এই ধরনের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে এবং যে ইনফরমেশনগুলো বায়ার চাচ্ছে যেমন নেম, ওয়েবসাইট, টেলিগ্রাম, টুইটার, ইমেল, ডিসকর্ড, মিডিয়াম, গিটহাব, সো এই বিষয়গুলো বায়ার চাচ্ছে। ওকে, সো এইগুলো বায়ারের সাথে কমিউনিকেশন করেই আপনাকে জানতে হবে। সো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে ভেরি সিম্পল, আমরা জাস্ট এই যে লিঙ্কসগুলো আছে দেখতে পাচ্ছি আমরা এখানে, এই লিঙ্কসগুলো আমাদের কালেক্ট করতে হবে। অ্যান্ড এইখানে আমাদের প্রথমে নামটা নিতে হবে, অর্থাৎ আমাদের এই যে প্রজেক্ট সেই প্রজেক্টের নামটা নিতে হবে। জাস্ট নামটা আমরা এখানে পেস্ট করব। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েবসাইট। জাস্ট এরপরে আপনাকে যে কাজটা করতে হবে শুধুমাত্র কপি অ্যান্ড পেস্টের কাজটা করতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি টুইটার লিঙ্কটা আছে এখানে, সো আমরা টুইটার লিঙ্কটা এখানে নেব। যেগুলো আমরা পাবো ঠিক সেইগুলোই কিন্তু আমরা এখান থেকে নিব। টুইটারে ভিজিট করতে পারি, তাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারি। ভিজিট আমরা এই জন্যই করবো কারণ হচ্ছে আমাদের অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো আমাদেরকে একটু সার্চ করতে হবে। ওকে, দেখবো যে আসলে তাদের কী কী আছে এখানে। তো আমরা তাদের টুইটারে আসলাম, বা টুইটারে আমরা আসার পর আমরা তেমন কিছু পেলাম না এখানে। তাদের ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, অলরাইট। সো তাদের ওয়েবসাইটে আসার পর আমরা আসলে তেমন কোনো ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেলাম না। এটি কিন্তু আমাদের এ পর্যন্তই ডান, মানে আমরা যখন পাবো না তাহলে তো আমাদের আর নেক্সট কোনো কিছু করার নেই এখানে। সো এরপরে আমরা 3 নম্বর যেটা আছে আমরা এটা কালেকশন করে দেখি আসলে যে এটা থেকে আমরা কী পাবো। সো আমরা জাস্ট সেমভাবে, তো আপনি তখন ফার্স্ট রিকোয়ারমেন্টসটা বুঝতে পারবেন যে বায়ার আসলে কী চাচ্ছে, কী কাজ করতে হবে। এরপরে কাজগুলো খুবই সিম্পল, মানে এই কাজগুলো জাস্ট আপনার জুনিয়র কোনো ভাই ব্রাদার থাকলে তাকে আপনি ল্যাপটপে বসিয়ে দিলেন, সেগুলো কাজগুলো করতে পারবে। সো এখানে আমরা ওয়েবসাইটটা রেখে দিলাম। ওকে, তারপরে আমরা টুইটারটা কালেক্ট করব। অ্যান্ড বাকি যে ইনফরমেশনগুলো আছে আমরা ট্রাই করব যে আমরা কোনোভাবে সেগুলো ম্যানেজ করতে পারি কিনা বা খুঁজে পাই কিনা। সো ডিসকর্ডগুলো আমরা এখানে রেখে দিলাম। সো এরপর হচ্ছে আমরা যেহেতু ওয়েবসাইটটা ভিজিট করব, তো ওয়েবসাইটে আসার পর আমরা স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো এখানে তাদের ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, টুইটার আছে। তো এই ইনফরমেশনগুলোও কিন্তু আমাদেরকে কালেক্ট করতে হবে কারণটা হচ্ছে আমাদের এর পাশে কিন্তু আমাদের কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এই বিষয়গুলো আছে। ওকে, সো আমরা জাস্ট এখান থেকে লিঙ্কগুলো আমরা নিব। তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। সো মেইন কথা হচ্ছে যে আমাদেরকে এই ধরনের একটা কোম্পানির ইনফরমেশন, আমাদেরকে কন্ট্যাক্ট লিস্টগুলো বিল্ড করতে হবে তাদের যে যে ইনফরমেশনগুলো আমরা পাবো। সো এখান থেকেও আমাদের সেমভাবে কাজ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউয়েস্ট কালেকশন অ্যাডেড। তো NFT-র বিষয়গুলো হচ্ছে যে আমাদের এই সাব কন্টিনেন্টে, বিশেষ করে আমাদের বাংলাদেশে NFT নিয়ে আমাদের আসলে ওই ধরনের কোনো এক্সপিরিয়েন্স বলেন বা NFT নিয়ে ওই ধরনের কোনো আলোচনা কিন্তু আমরা শুনতে পাই না। দ্যাটস ওয়াই NFT নিয়ে আমাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে। বাট বর্তমান ডিজিটাল ওয়ার্ল্ডে এইগুলো কিন্তু সবথেকে বেশি এখন মার্কেট ক্যাপচার করছে, অর্থাৎ বিভিন্ন ধরনের বিজনেসের উপরে। সো এগুলো পরবর্তীতে আপনারা অবশ্যই জানতে পারবেন। এনিওয়ে, সো আমরা নিউয়েস্ট যে কালেকশন আছে আমরা যদি যে কোনো একটা যদি এখানে ক্লিক করি, সো আমরা যদি অল কালেকশনে যাই, তারপর আমরা জাস্ট এখান থেকে একটা প্রজেক্টে আমরা ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি তাদের নাম। তো সেমভাবে আমাদেরকে নামটা কপি করতে হবে। অ্যান্ড এর পরবর্তীতে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে যে তাদের আর কী কী ইনফরমেশনগুলো আছে। সো তাদের টুইটার আছে, এটা আমাদের কপি করতে হবে। ডিসকর্ড আছে, ওয়েবসাইট আছে। ওকে, সো আমরা একটু ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। অ্যান্ড আমরা যদি এই পেজে যদি আমরা যতগুলো ইনফরমেশন পাবো, আমাদেরকে বেসিক্যালি এই ইনফরমেশনগুলো আমাদেরকে নিতে হবে, যা যা পাবো আমরা। আর যে বিষয়গুলো আমরা পাচ্ছি না এগুলো আমাদেরকে
তাদের ওয়েবসাইটে দেখতে হবে যে ওয়েবসাইটে তাদের কী কী ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাচ্ছি তাদের টুইটার, এগুলো আমরা অলরেডি পেয়েছি, তো তেমন কিছু এখানে নেই আমাদের। অ্যান্ড এছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু ওয়েবসাইট আছে, যেমন আমাদের কালেকশন, আমাদের ওয়ার্কিং টুলস, আমি অলরেডি এখানে রেখেছিলাম যে বিষয়গুলো আমাদের কাজ করতে হবে। যেমন coinsniper.net, আমরা যদি এই ওয়েবসাইটটা ভিজিট করি, এখানেও আমরা অনেক এই ধরনের প্রজেক্ট আমরা দেখতে পাবো। তারপর অলরেডি কিন্তু আমরা তো এটা ভিজিট করলাম। অ্যানাদার একটা আছে আমাদের এনএফটি ওয়াচার, সো আমরা যদি এই প্রজেক্টগুলো ভিজিট করি, coinsniper.net এটিও হচ্ছে একটা এনএফটি কালেকশন ওয়েবসাইট, এখানে আপনারা দেখতে পাবেন যে প্রমোটেড। ওকে, সো প্রত্যেকটা যদি আপনি ওপেন করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে অসংখ্য ধরনের কালেকশন এখানে আছে এবং এক একটা কোম্পানি। ওকে, সো আপনারা যদি এটা যদি আমরা ওপেন করি, সো এটা আমি ক্লিক করলাম, সো ক্লিক করার সাথে সাথেই তাদের ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন এখানে। অ্যান্ড তাদের ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, তাদের এটা হচ্ছে তাদের নেম, তারপর এটা হচ্ছে টুইটার লিঙ্ক, এটা হচ্ছে আপনার টেলিগ্রাম, এটা হচ্ছে ডিসকর্ড, এটা হচ্ছে ওয়েবসাইট। সো এই ইনফরমেশনগুলোই নিতে হবে অ্যান্ড দেখতে হবে তাদের কী কী ইনফরমেশন এখানে আছে বা কী কী আমরা পেতে পারি। সো একটু ওয়েট করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের ইনস্টাগ্রাম চলে আসছে, ডিসকর্ড, ডিসকর্ডের সিম্বলটা হচ্ছে এইভাবে চলে আসে, ওয়েবসাইট, টুইটার, এই ইনফরমেশনগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। অ্যান্ড এই ইনফরমেশন জাস্ট আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে এই ধরনের আমাদেরকে 1000 একটা লিস্ট আমাদেরকে তৈরি করে বায়ারকে দিতে হবে। দ্যাটস ইট। সো আই হোপ আপনারা যারা ভিডিওটা দেখেছেন সবাই বুঝতে পেরেছেন যে আসলে ফাইবারে এই ধরনের কাজ আছে এবং এই ধরনের কাজ আপনারা চাইলে করতে পারেন। অ্যান্ড এর থেকেও আরও অনেক ইজি ইজি কাজ আছে, যে কাজগুলো কিন্তু ফাইবারে কিন্তু তারা সেলার হায়ার করে। তার জন্য অবশ্যই আপনাকে সময় দিতে হবে ফাইবারে, আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সে পর্যন্ত থাকতে হবে। এই ধরনের কাজগুলো আপনার যে কোনো ল্যাপটপ বা কম্পিউটার থাকলে আপনার কিন্তু এই ধরনের কাজগুলো করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন অথবা হাউস ওয়াইফ অথবা যদি আপনি কোনো জব করেন, পাশাপাশি কিন্তু এই ধরনের অনেক ছোটো ছোটো কাজ আছে যে কাজগুলো আপনি করতে পারেন। তো নতুন যারা কাজ শুরু করতে যাচ্ছেন ফাইবারে বা আপওয়ার্কে, তাদের জন্য রইল বেস্ট উইশেস, আশা করি আপনারা সবাই ভালো করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ওপিনিয়ন, এবং যদি কোশ্চেন থাকে অবশ্যই লিখতে ভুলবেন না। সো দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।